হলো বৌঠান? চুপ কেন? আপনার মতন মানুষের সঙ্গে কথা বলতেও আমার রুচিতে বাঁধে। ছি বউ, তুমি তুমি জামাইয়ের সঙ্গে অমন করে কথা বলছো কেন? কোনো কোনো ভদ্র লোকের সঙ্গে কি ওরম করে কথা বলতে আছে? না না বর্দা, আমি কিচ্ছু মনে করিনি। ঠিক আছে, আসলে কি জানো তো, বৌঠান তো সম্পর্কে আমার থেকে বড় হয়, তাই দু একটা ছোট বড় কথা বলতেই পারে। হ্যাঁ, আর সেই কথাগুলোকে আমি আমার প্রতি ভালোবাসা হিসাবেই ধরে নিলাম। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আর ঠাকুর জামাই এই বাড়িতে আসার পর থেকে তার ব্যবহারে তিনি এমন কোনো পরিচয় দেননি যাতে ওনাকে ভদ্রলোক বলা যায়। কি কার পরিচয় সেটা কাল সকাল হলেই এবাড়ির সবাই জানতে পেরে যাবে। তখন না আপনার এই ফটর 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 করে মুখ নাড়াটাও বন্ধ হয়ে যাবে। কি বোঝাতে চাইছেন উনি? ওনার কথার সুর তো ভালো লাগছে না আমার। কি মতলব রয়েছে ওনার মনে? আপনিও একটু সবুর করে যান, সময় এলে আপনাকেও দেখিয়ে দেবে। আমার শুধু ফটর ফটর মুখই চলে না, প্রয়োজনে হাতও চলে। আমি প্রফুল্লদাকে ওষুধটা দিয়ে এক্ষুনি আসছি। আর শুনুন, বাজে নোংরা লোক ইতর শ্রেণীর মানুষদের সঙ্গে কথা কম বলবেন, পারলে একদমই কথা বলবেন না। সবসময় জানবেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। নরকের কীট আপনাকে নরকেই টেনে নিয়ে যাবে। সতর্ক থাকবেন। জামাই, তুমি তুমি কিছু মনে করো না, কেমন? আসলে আমার বউ না একটু ওই রকম। তুমি বসো না, বসো। আমি কিচ্ছু মনে করিনি গো পর্দা। আসলে কি জানো তো, প্রেমে পড়লে মানুষের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায়। হ্যাঁ, আর সেই প্রেমে কেউ বাধা সৃষ্টি করতে গেলে তখন তার সঙ্গে বিবাদ তৈরি হয়, আর এমনটাই তো হয়। প্রেমে মানে তুমি তুমি কি বলছো জামাই? কার কথা বলছো? কে কার প্রেমে পড়েছে? সে কি কি ভুল? আচ্ছা আচ্ছা পর্দা, এই দেখো দেখো, তুমি তুমি এত এত বড় বড় অঙ্ক নিমেষের মধ্যে কষে ফেলছো। হ্যাঁ, অথচ তোমার ঘরের এই ছোট্ট ধাতাটা তুমি মিলাতে পারছো না পর্দা। তুমি তো দেখছি চোখ থাকতেও অন্ধ। তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না, নাকি বৌঠান তোমাকেও কিছু খাইয়ে ওই তুকতা করে রেখেছে কোনটা? ও জামাই, তুমি তুমি এসব কি বলছো? আমি না আমি সত্যি বুঝতে পারছি না। বর্দা, তুমি এখনো বড্ড ছেলে মানুষ গো, বড্ড ছেলে মানুষ। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটে।